वेलकम फ्रेंड्स डायटिस एकेडमी ते আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটি নোটিশকে ঘিরে। নোটিশটি পাবলিশড হয়েছে 9/12/2020। অর্থাৎ আজকের আমরা আলোচনার বিষয় যে 11 এর যে পরীক্ষা হবে বা সময়সূচি আমরা জানি আগামী দিনে পাবলিশড হবে, কিন্তু পরীক্ষার বিষয়ে 11 এর অ্যানুয়াল এক্সামিনেশন তার সিলেবাস সম্পর্কে কাউন্সিল কিছু নির্দেশিকা দিয়েছেন। সেখানে 30-35% কিছু সিলেবাসের ডিডাক্ট করা হয়েছে এবং সেই নির্দিষ্ট সিলেবাসটি আমরা দেখে নেব এবং কোন কোন সিলেবাসে আলোচনা হয়নি সেটাও আমরা দেখে নেব। এবং মনে রাখবেন যে মিউজিক, হেলথ এবং তার ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস এবং ভোকেশনাল যে সাবজেক্ট নিয়ে আছে তার কিন্তু সিলেবাসটা চেঞ্জ হয়নি। এবং আমরা প্রথমে দেখে নেব কোন কোন সাবজেক্টের সিলেবাস এখানে ডিডাক্টের কথা বলা হয়েছে। প্রথমত আমরা দেখে নিচ্ছি বেঙ্গলি এ, অর্থাৎ যাদের বেঙ্গলি এ আছে অর্থাৎ মাতৃভাষা প্রথম ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাদের কিন্তু এই নির্দিষ্ট সিলেবাসটা কিন্তু ডিডাক্ট হয়েছে এই অংশগুলি। এরপর আসছে সংস্কৃত, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, কমার্শিয়াল ল অ্যান্ড বাকিগুলি, এবং আসছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বায়োলজিক্যাল সায়েন্স, এছাড়া সায়েন্সের বিষয়ে আসছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ফিলোজফি এবং সাইকোলজি। তাছাড়া আরো কয়েকটি সাবজেক্ট আছে, যেটা হলো এই কম্পিউটার অ্যাপ্লিকেশন, সোশিওলজি, নিউট্রিশন, জিওগ্রাফি, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের নির্দিষ্ট অংশগুলি এখানে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং মনে রাখবেন এখনো অবধি যে যে সাবজেক্টগুলো এখনো পাবলিশড হয়নি সে সম্পর্কে কাউন্সিলের একটি নোটিফিকেশনে বলা হয়েছে যে ইউ আর রিকোয়েস্টেড টু রেফার টু দ্য লিস্ট অফ সাবজেক্ট ওয়াইজ ডিসকার্ডেড টপিক্স বিং আপলোডেড অ্যাজ এনক্লোজার to this notification, discarded portion of rest of the subject of class 11 will be uploaded very shortly. অর্থাৎ এখনো অবধি যে যে সাবজেক্টগুলি যেমন জিওগ্রাফি, যেমন পলিটিক্যাল সায়েন্স ছাড়া আরও অন্যান্য সাবজেক্টগুলি রয়েছে সেখানে কিন্তু এখনো ক্লাস 11 এর কি সাবজেক্টের আপনার সিলেবাস হবে সেই বিষয় কিন্তু সংক্ষিপ্তভাবে দেওয়া হয়নি। অর্থাৎ এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে ক্লাস 12 এর মতন কিন্তু ক্লাস 11 এর অ্যানুয়াল যে এক্সাম হবে তার সিলেবাসটা কিন্তু আজকে ঘোষণা করা হলো কিছুটা অংশ, বাকিগুলি বাকি সাবজেক্টগুলি বাকি সময় দেওয়া হবে। তাহলে মনে করা হচ্ছে যে মাধ্যমিক এর মতন উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো হচ্ছেই এবং নির্দিষ্ট সময় জুন মাসের শেষের দিকে বা জুন মাসের মিডিলের দিকে, এবং এছাড়াও একটা কনফার্ম হওয়া গেল যে ক্লাস 11 এর অ্যানুয়াল এক্সাম কিন্তু হবে ক্লাস 12 এর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে সাথেই। তাহলে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা নোটিশ আমরা কিন্তু আজকে পাঠ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।